দেশের ফুটবলের উন্নয়নে নেওয়া হয়েছে 450 কোটি টাকার মেগা প্রকল্প। যে পরিকল্পনার অংশ হিসেবে তিনটি আবাসিক একাডেমি তৈরির সম্ভাব্য স্টেডিয়াম পরিদর্শন সম্পন্ন করেছে এনএসসি ও বাফুফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাফুফে ডেভেলপমেন্ট কমিটির আওতায় গ্রহণকৃত এই প্রজেক্টে নারী ফুটবলারদের জন্য দেশে আবাসিক একাডেমি তৈরিতে রাজশাহীকে পছন্দের তালিকায় শীর্ষে রাখছেন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ। রাজশাহীতে আবার মহিলা সংস্থার কিছু অ্যাকোমোডেশন আছে, যেটা তারা উইলিংলি আমাদেরকে দিতে চাচ্ছে ফুটবলের জন্য। আমরা যদি সেটা ইউজ করতে পারি তাহলে রাজশাহীটাই হবে আমাদের সুইটেবল একাডেমি ফর উইমেন্স। আমরা বাকি জামালপুর, মাগুরা এবং গোপালগঞ্জ তিনটা থেকে দুইটা জায়গা নির্ধারণ করবে বাকি দুইটা একাডেমির জন্য। এদিকে জাতীয় দলের ফুটবলারদের মানসম্মত প্রশিক্ষণ আবাসিক ক্যাম্পিংয়ে উন্নতির লক্ষ্যে বাফুফে ভবনের সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে এই মেগা প্রকল্পের আওতায়। শুধু জাতীয় দলের খেলোয়াড়দের জন্যই নয়, মৌসুম ভিত্তিক এ ধরনের আবাসিক সুবিধা ভোগের ব্যবস্থা থাকবে ক্লাবগুলোর জন্য। বিএফএফ হাউজেরও উপরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ আছে। ঊর্ধ্বমুখী সম্প্রসারণটা আমাদের সুন্দর করে আমরা করে ফাইভ স্টার হোটেল ফ্যাসিলিটি দিয়ে আমরা এটা করতে পারি, তাহলে আমাদের যে ক্যাম্প, আমাদের ক্যাম্পটাও একটু লম্বা করতে সুবিধা হবে এবং আমাদের ছেলেরা এখানে জিম আছে পাশাপাশি যদি রেসিডেন্স ব্যবস্থা থাকে, আমাদের কোচিং স্টাফও এখানে আশেপাশে থাকে, আমাদের জন্য অনেক সুবিধা হবে। ইচ্ছা করলে আমাদের ক্লাবগুলো কিন্তু এই জিম ইউজ করতে পারে, সেটা আমরা শিডিউল করে দেব রুটিন মাফিক। এই প্রজেক্টের আওতায় তৈরি আবাসিক একাডেমিগুলো শুধু নির্দিষ্ট জেলা নয়, দেশের নানা প্রান্ত থেকে ফুটবলার হান্টিং করে তাদের নিয়ে বছরব্যাপী চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এর ফলে দেশের ফুটবলে আমূল পরিবর্তনের সম্ভাবনাও বেড়ে যাবে বলে মনে করেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সারা বাংলাদেশের প্লেয়ার আমরা হান্টিং করব মেধার উপর ভিত্তি করে। আমরা ভাগ করে দিব যে কোন প্লেয়ারগুলা গোপালগঞ্জ একাডেমিতে থাকবে, কোন প্লেয়ারগুলা জামালপুর একাডেমিতে থাকবে, কোন প্লেয়ার রাজশাহী একাডেমিতে থাকবে। আগামী রবিবারের মধ্যে এই প্রকল্পের সম্ভাব্য ফলাফল জানা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ডেভেলপমেন্ট কমিটির সভাপতি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।